এটা আমি সাজেস্ট করবো যাদের প্রাইভেট কার, ট্রাক, পিক আপ, কভার ভ্যান এসবের জন্য। এইটা এইটা এবং এইটা, এই তিনটাই সেম, কিন্তু এটা প্যাকেজ মূল্য এবং গ্যারান্টির উপরে ডিপেন্ড করে। চলে আসলাম মোটর 360 থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে, আর সাথে আছে আমাদের সাইফুদ্দিন ভাই। সাইফুদ্দিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভালো আছি। বাংলাদেশে গাড়ি যারা ব্যবহার করে, মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার, বাস, ট্রাক যাদের আছে, তাদের অবশ্যই দরকার জিপিএস ট্র্যাকার। আর জিপিএস ট্র্যাকারের ক্ষেত্রে বাংলাদেশে অনেক জিপিএস ট্র্যাকার আছে, তার মধ্যে আমি যদি বলি, দীর্ঘদিন থেকে সাইফুদ্দিন ভাই আমার সাথে আছে, অর্থাৎ সেফগার্ড জিপিএস ট্র্যাকের সাথে আছেন। সো সেখান থেকে আমি বলবো, আমার ভিউয়ার যারা আছেন, আমার সবসময় আমার যারা ভিডিও দেখেন, তারা কিন্তু অনেকেই পূর্ব নাম ছিল বাংলা টেকটিক্স, যেটার নাম পরিবর্তন হয়ে এখন অটোস 360 ডিগ্রি হয়েছে। এই উপলক্ষে খন্দকার শরীফ ভাইয়ের যত ভিউয়ার্স আছে বা এখন যারা নতুন ভিউয়ার্স হচ্ছেন দেখছেন, সবার জন্য আমরা একটা অফার নিয়ে আসছি। আমাদের চলতি বা নির্ধারিত যে প্যাকেজগুলো আছে, প্রতিটি প্যাকেজগুলোর উপর আমরা 30% একটা ডিসকাউন্টের অফার দিচ্ছি শুধুমাত্র খন্দকার শরীফ ভাই। আচ্ছা, এই অফারটা তাহলে কতদিনের জন্য দিবেন? এই অফারটা আসলে যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকে, ঠিক আছে, তাদের জন্য থাকবে আর পুরাতনদের জন্য থাকবে। আজকে তো বেশ কয়েকটা ডিভাইস নিয়ে এসেছেন, যে ডিভাইসগুলো ইতিপূর্বে ছিল, তো তার মধ্যে আজকে আছে 4-5টা ডিভাইস আছে টোটাল। হ্যাঁ, এই 5টা ডিভাইসের মধ্যে আর একটা হচ্ছে বক্স আর অ্যাক্সেসরি, সো আমি একটু আলাদা রেখে দিলাম। এই ডিভাইসগুলো নিয়ে আমরা যদি কথা বলি, যেহেতু এখানে 5টা ডিভাইস আছে, সো 5টা ডিভাইসের মধ্যে সবাই কিন্তু চায় ভালোটা ইউজ করার জন্য। হ্যাঁ, ভালোটা ইউজ করার জন্য গাড়িটা ভালো থাকবে, তারপর গাড়িটার ট্র্যাকিং সিস্টেমটা খুব আর্লি হবে, তো এই জিনিসগুলোর জন্য কিন্তু মানুষ জিপিএস ট্র্যাকার ইউজ করে। সো সেখান থেকে যদি সস্তা দামের একটা ইউজ করে আর সেই সুবিধাটা যদি না পায়, তাহলে জিপিএস ট্র্যাকার থাকা না থাকা সমান সমান। তো সেখান থেকে আমি বলবো যে কোনটার কী ফ্যাসিলিটিস আছে, ইভেন গাড়ি ভালো রাখার জন্য কোন জিপিএসটা ইউজ করা দরকার। আসলে নিরাপত্তার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার নির্ভরযোগ্যতা একটা বড় বিষয় হয়ে থাকে, ঠিক আছে। আমরা এখানে এই ডিভাইসগুলো নিয়ে আমরা আগে একবার রিভিউ করছি, এখন আমরা এটা রিভিউ দিচ্ছি, কিন্তু মূল বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের উপর একটা আস্থা থাকা। আমরা যেই সার্ভিসগুলো দিয়েছি, তারা আমাদের যেসব বিয়ার ইউজ করতেছেন, তারা অবশ্যই জানবেন যে আমাদের শতভাগ সার্ভিস আমরা আপনাদের নিশ্চিত করতে পেরেছি। আর এখন যারা নেবেন তাদের বিষয় হচ্ছে ডিভাইসগুলোর থেকে সার্ভিসগুলো আপনার সঠিকভাবে পাওয়া। আমি সার্ভিসগুলো নিয়ে একটু পরে কথা বলবো। এখানে আমার কাছে 5টা ডিভাইস আছে, 5টা ডিভাইসে টোটালি যেই কাজগুলোই হোক, ওভারঅলি আপনার সমস্তগুলি ট্র্যাকিং সংক্রান্ত বিষয়। প্রথম যে ডিভাইসটা নিয়েছি, এটাতে আপনার ট্র্যাকিংয়ের সমস্ত অপশনগুলো থাকবে, ভয়েস, নন ভয়েসের সমস্ত অপশন থাকবে, ফুয়েল মনিটরিংও এটার ভিতরে করা যাবে। একটা ডিভাইস আছে যেটাতে ভয়েস সহ সমস্ত ট্র্যাকিংয়ের অপশনগুলো আপনি এটাতে পাচ্ছেন, এটাও ভয়েস ডিভাইস, এটারও সমস্ত এবং সবগুলি কোয়াড্রিফোন, এটাও একটা ভয়েস ডিভাইস, এটা একটা উইদাউট ভয়েস ডিভাইস যেটা ট্র্যাকিংয়ের সমস্ত অপশন থাকে। আচ্ছা, উইদাউট ভয়েস ডিভাইস মিনস হচ্ছে এটাতে কী আছে? এটাতে মূলত আপনার ট্র্যাকিং, গাড়িটা যখন স্টার্ট অন হবে তখন আপনার ফোনে অ্যালার্ট আসবে, যখন অফ হবে তখন আপনার ফোনে অ্যালার্ট আসবে, গাড়িটা এখন অফ হয়েছে, গাড়িটা কোথায় আছে, কত স্পিড আছে, গাড়িটা অন অবস্থা আছে না অবস্থা আছে, সেটা ম্যাপের মাধ্যমে লাইভ ট্র্যাকিং করতে পারবেন। জিও ফেন্স নির্দিষ্ট একটা এরিয়া আপনি মার্ক করে রাখতে পারবেন, এটা 10 মিটার থেকে 10,000 মিটার পর্যন্ত হয়ে থাকে। এটা আপনি পার্কিং এরিয়াতেও করে রাখতে পারেন বা আপনার নির্দিষ্ট এলাকায় করে রাখতে পারেন। যখন আপনার গাড়িটি এর ভিতরে চলে আসবে তখন আপনাকে পার্কিং ইন অ্যালার্ট দেবে, এবং যখন বের হবে তখন পার্কিং আউট অ্যালার্ট দেবে। এটা আপনার অনেকটা কাজে ইউজ করা হয়, সেটা হচ্ছে আপনি গাড়িতে ঢাকা থেকে চিটাগাং, রাজশাহী বা কোনো একটা শহরে গেলো, আপনি ঢাকা থেকে যখন রওনা হবে তখন ওই শহরটা আপনি জিও ফেন্সে করে দিলেন, ওখানে গিয়ে পৌঁছার সাথে সাথে আপনাকে অ্যালার্ট দেবে যে আমি আপনার গাড়িটা এখন ওখানে গিয়ে পড়ছি, এবং ওখান থেকে কখন ছাড়বে সেটাও আপনাকে অ্যালার্ট দেবে। আরেকটা বিষয় হচ্ছে গাড়িটা আজকে কত কিলোমিটার চলছে, এটা রেন্টেকাররা যারা ইউজ করে এবং কোথায় কোথায় চলছে, সেক্ষেত্রে এটার আপনার একটা রেকর্ড থাকবে, আজকে টোটাল কত কিলোমিটার চলছে এবং গাড়িটা কোথায় কোথায় গেছে তার একটা রেকর্ড থাকবে। গাড়িটা যদি কখনো বিপদের আশঙ্কা মনে করেন যে আপনার গাড়িটা আপনার আয়ত্তের বাইরে নাই, তখন আপনি ফোনের মাধ্যমে গাড়িটা বন্ধ করে দিতে হবে, যতক্ষণ ফোন থেকে অন না করবেন ততক্ষণ পর্যন্ত গাড়িটা অন হবে না। এবং তোর যদি অভিজ্ঞ হয়ে থাকে, আপনার যদি ডিভাইসটা খুলে ফেলতে চায়, আপনার 3টা কারণে একটা অ্যালার্ট আসবে, যদি কখনো ব্যাটারিটা খুলে ফেলেন বা ডিভাইসের তারটা কেটে ফেলেন বা ডিভাইসটা খুলে ফেলেন, তখন আপনাকে পাওয়ার কাট অ্যালার্ট দেবে। আমাদের আমাদের ডিভাইসগুলোতে সেলফ ব্যাটারি দেওয়া থাকে, যে কারণে পাওয়ার কাটার পরেও এটাতে পাওয়ার ব্যাকআপ থাকে, চোর জানলে গাড়ি চুরি হয়েছে কিন্তু আপনার দেখা যাবে যে আপনি লোকেশন ট্র্যাকিং করতে পারেন। আরেকটা অপশন হচ্ছে আপনার লাস্ট 3 মান্থের হিস্টোরি রেকর্ড থাকবে, আপনি 3 মাসের দিনে কোনো কারণে ব্যস্ততার কারণে যদি না হয় বা যদি আপনি দেখতে চান যে 3 মাসের পিছনে যে কোনো সময় এবং তারিখ সিলেক্ট করে দিলে এই সময়টা আপনি গাড়িটা কোথায় কীভাবে চলছিল সেটা আপনি দেখতে পাবেন।
আর হচ্ছে আপনার ভয়েস মনিটরিং, যদি আপনার গাড়ির ভিতরে অনেক সময় হয় না যে ড্রাইভার ফোন ধরছে না বা কোনো ঝামেলা হচ্ছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য, বা নিজের ফ্যামিলি বা অন্য কোনো কারণে যদি ভয়েস মনিটরিং দরকার হয়, এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম্বারে পারমিশন দেওয়া থাকবে, শুধু আপনার ফোনটাই রিসিভ হবে। আপনি ওখানে কী কথা শুনলেন সেটা ওখানে যারা থাকবে তারা বুঝতে পারবেন, আপনি ওখানে কথাটা শুনতে পাবেন গাড়ির ভিতরে কী কথা হচ্ছে। আর যারা ড্যাশক্যাম ইউজ করবেন মানে ভিডিও মনিটরিংয়ের জন্য যেটা, সেক্ষেত্রে গাড়িটার ভয়েস এবং উইদাউট ভয়েসের সমস্ত সার্ভিস থাকবেই, আপনি লাইভ দেখতে পাবেন। এবং এই লাইভটা গাড়িটা যদি বন্ধ থাকে তখন আপনি ফোনের মাধ্যমে লাইভ দেখতে পাবেন গাড়ির ভিতরে এবং বাইরে কী হচ্ছে। সো আমরা আপনার পাঁচটা ডিভাইস সম্পর্কে ডিটেলস জানলাম, এবার আমি যদি প্রাইসগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, আমি আজকে অবশ্য যেহেতু 30% অফার দিয়েছি, যারা এই 30% মিন্স হচ্ছে প্রাইজের থেকে 30%। জি জি জি, আমাদের রেগুলার যে প্রাইস আছে এই প্রাইস থেকে 30%, যারা ফোন করে বলবেন যে আমি অটো 360 ডিগ্রি থেকে বা খন্দকার শরীফের চ্যানেল থেকে ফোন দিয়েছি, যদি এরকম কেউ বলেন সেক্ষেত্রে তাদের জন্য অবশ্যই 30% আমরা একটা ডিসকাউন্ট দেবো। এটা শুধুমাত্র তার চ্যানেল নাম পরিবর্তনের ক্ষেত্রে, কিন্তু আমাদের রেগুলার প্রাইস ঠিকই থাকবে আপনাদের ক্ষেত্রে। এই অফারটা কতদিন রাখবেন? এই অফারটা সর্বোচ্চ 3 মাস থাকবে। 3 মাস, 3 মাসের মধ্যে যারা জিপিএস ট্র্যাকার সেফগার্ড থেকে নেবেন তাদের জন্য 30% ডিসকাউন্ট আছে সেফগার্ড থেকে। দেন এখানে পাঁচটা ডিভাইস, যেহেতু আমরা দেখেছি পাঁচটা ডিভাইসের পাঁচটা ক্যাটাগরি ছিল, কোনটা কি কাজে আসলে ইউজ করা হয়, বাইকের ক্ষেত্রে, প্রাইভেট কারের ক্ষেত্রে, ট্রাকের ক্ষেত্রে, বাসের ক্ষেত্রে, সিএনজির ক্ষেত্রে, কোনটা ভালো হবে, কোনটার কত টাকা প্রাইস, কোন গাড়ির জন্য কোনটা ব্যবহার করা উচিত। আপনার অটো, ইজি বাইক, সিএনজি, মোটর সাইকেল, এই চারটা ডিভাইসের জন্য উইদাউট ভয়েসটাই300 টাকা করে। একটা বিষয় হচ্ছে যারা এই 3 মাস পরেও নেবেন সমস্যা নেই, খন্দকার শরীফের যে চ্যানেল থেকে যে কেউ যদি তার রেফারে ফোন করে দেয় আমরা কিন্তু সর্বোচ্চ একটা সুবিধা দিয়ে থাকি। কারণ আমরা যারা বলে যে শরীফের ভিউয়ার বা তার চ্যানেল থেকে দেখেছি, এখানে তো আমরা সার্ভিসটাকে গুরুত্ব বেশি দেই, আমরা তখন ওরকমই করি না। এটা একটু মনে রাখবেন। আমরা নন ভয়েস একদম স্মল যে ডিভাইসটা আছে সেটা সম্পর্কে জানলাম, চলে গেলাম এবার সেকেন্ডটাতে। সেকেন্ডটা আর একটু বড় ওইটার থেকে, আর এটা আসলে কোন গাড়ির জন্য বেস্ট? এটা আসলে, এটা তো ভয়েস ডিভাইস, যদি কোনো লোক চায় যে আসলে বাইকেও ইউজ করতে চায়, ঠিক আছে, কিন্তু আসলে ভয়েস তার ইউজের জন্য দরকার হয় না, কিন্তু এটা আমি সাজেস্ট করবো যাদের প্রাইভেট কার, ট্রাক, পিক আপ, কভার ভ্যান এসবের জন্য। এইটা, এইটা এবং এইটা, এই তিনটাই সেম, কিন্তু এটা প্যাকেজ মূল্য এবং গ্যারান্টির উপরে ডিপেন্ড করে এই ডিভাইসগুলো পরিবর্তন। সার্ভিস সমস্ত একই থাকবে, গ্যারান্টি পিরিয়ড প্লাস প্যাকেজ মূল্য মানে ডিফারেন্সের উপরে ডিভাইসগুলো, কিন্তু তিনটা সেম। ওয়ান ইয়ার ওয়ারেন্টি নাকি গ্যারান্টি? আমাদের এই যেই ডিভাইসগুলোই হোক সবগুলো ডিভাইসই আমাদের ওয়ান ইয়ার না, আমরা 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং 2 ইয়ার্স ওয়ারেন্টি, মোট 5 ইয়ার্স সার্ভিস পাবে তারা। আচ্ছা, 5 ইয়ার্স সার্ভিস পাবে। ইভেন আর একটা কথা আমি বলি যে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু মান্থলি ফি দিতে হবে, আর মান্থলি ফি ছাড়াও অনেক ডিভাইস আছে বাংলাদেশে, সে বিষয়ে একটু পরে আসতেছি। তার আগে আমি এটা শেষ করতেছি, লাস্ট যে ডিভাইসটা আছে সবচেয়ে একটা এক্সপেন্সিভ ডিভাইস যেটাতে আপনার এই ধরনের সমস্ত সার্ভিসগুলোই থাকবে। আচ্ছা আচ্ছা, এই পাঁচটাতে যে সার্ভিস আছে সব সার্ভিসগুলো এই একটার মধ্যেই আছে। এটা মূলত ফুয়েল মনিটরিং ক্ষেত্রে ইউজ করা যেতে পারে এবং এটা ওয়ারেন্টি পিরিয়ড বেশি এবং লং লাইফ লাস্টিং করার জন্য যেটা হয় সেটা এটা ভয়েস হিসেবে ইউজ করা যেতে পারে। এটাতে ফুয়েল মনিটরিং করতে পারবেন, ভয়েস ডিভাইসের সমস্ত সার্ভিস থাকবে, নন ভয়েস আদারওয়াইজ যতগুলো অপশন আছে সমস্তগুলোতেই এটা থাকবে, যেটাকে বলে জিপিএস ট্র্যাকার প্রো। জি জি, আচ্ছা, এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার প্রো বলতে পারেন এটাকে। আর এটার প্রাইস তো মনে হয় সবচেয়ে বেশি, এটা এটা আসলে খুব রেয়ারলি হয়ে থাকে, তো এটা যখন যারা ফোন দেবে আমাদের চলতি যে প্যাকেজ থাকবে ওটার উপরে 30% আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো। আচ্ছা, এটা আসলে প্যাকেজ মূল্য কিছু কম বেশি ভেরি মানে আপ ডাউন করে, ওর উপরে আমরা 30% আরো কিছু জানার আছে আমার, যেমন এটা যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে যদি কেউ ক্যামেরা ডিভাইস ইউজ করতে চায়, ক্যামেরার কানেকশনটা কি এটার থেকে নেওয়া উচিত? না না না, ক্যামেরা ডিভাইসটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। ক্যামেরা ডিভাইসের আপনার ওখানে ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, ওটাতে বিস্তারিত বলা আছে, লিঙ্কে আপনি ওখানে দেখতে পারবেন, ওটা সম্পূর্ণ ভিন্ন। তবে ওটাতেও আমরা এখন অফার দিচ্ছি, ওটাতে 30%
আপনার ভয়েস নন ভয়েসের সার্ভিস একটা, আর আপনার ক্যামেরা মনিটরিং যেটা আপনার গাড়ির ভিতর এবং বাইরে, ঠিক আছে, আপনি সম্পূর্ণ কিছু লাইভ দেখতে পারবেন, ইভেন গাড়ি বন্ধ থাকা অবস্থায় আপনি লাইভ দেখতে পারবেন, বাসায় বসে থেকে আপনার গাড়ির টোটাল সবকিছু দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা থেকে, যেটা ভিডিও ক্যামেরা ইনস্টল করবে। তো সেই ক্ষেত্রে আসলে কেমন প্রাইস পাবে ওটার প্যাকেজ গুলো? আসলে আমরা আগে যেছি ক্যামপ্রো 200 ইউজ করতাম, এখন এটা আপডেট ভার্সন 400 আসছে। 200 এর আপনাকে একটা ভিডিও দেওয়া আছে, এটার প্যাকেজ মূল্য হচ্ছে 25,000 টাকা, মান্থলি চার্জ হচ্ছে 700 টাকা। তো এখন যেহেতু অফারিং ভাবে এটা 23,000 টাকা রাখা যাবে, আর মাসিক সার্ভিস চার্জ 700 টাকা করে রাখা যাবে। আর মাসিক চার্জ আমাদের না দিলেও সে যদি রিচার্জ করে ডাটা ব্যাকআপে চলে, সেক্ষেত্রে আমি ইয়ারলি একটা আমাদের সার্ভার চার্জ দিতে হবে। শুধু চাইলে সে নিজে রিচার্জ করে ইউজ করতে পারে, সেক্ষেত্রে বিলটা আরো কম হবে, কিন্তু আমাদের ইয়ারলি শুধু একটা চার্জ দিতে হবে। জিপিএস ট্র্যাকার সম্পর্কে যত ডিভাইস আছে ক্যামেরা থেকে শুরু করে নন ভয়েস পর্যন্ত টোটাল বিষয়গুলো জেনেছি সাইফুদ্দিন ভাইয়ের কাছে। তারপরে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক জিপিএস ট্র্যাকার আছে, তার মধ্যে অনেকে আবার ফ্রি সার্ভিস দিচ্ছে, অর্থাৎ কোনো মান্থলি চার্জ নেই। তো এই ধরনের জিপিএস ট্র্যাকার কিন্তু অনেক আছে, সো এই জিপিএস ট্র্যাকারগুলো কি আপনি দেন কিনা? না, আচ্ছা আমি এই বিষয়টা একটা কথা বলি, আমরা এই ধরনের সার্ভিস দিচ্ছি না। এর কারণ হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠানে তাদের একটা বিজনেস পলিসি থাকে, তারা সেল করার জন্য নিজস্ব একটা পলিসি ইউজ করবে, কিন্তু ক্লায়েন্ট বা গ্রাহকের ক্ষেত্রেও তারও তো সার্ভিস পাওয়ার একটা পলিসি থাকতে হবে। তো যিনি সেল করবেন সে অনেক কথা বলিয়ে নেবে, বিশেষ করে অনেকে বলে ইয়ারলি কোনো চার্জ নেই, আপনার ডিভাইসের গ্যারান্টি দিচ্ছে 1 বছর, তো সেক্ষেত্রে আপনার ইয়ারলি চার্জের কোনো অপশনই থাকছে না। আচ্ছা, এটা কিন্তু কাস্টমার বলছে বিজনেস পলিসি, 1 বছর পর আপনার ডিভাইসের গ্যারান্টি শেষ হয়ে গেল তখন আপনাকে আবার একটা ডিভাইস নিতে হচ্ছে। কেউ বলছে যে আপনার কোনো সার্ভিস চার্জ নেই, ঠিক আছে, আর আপনি অবশ্যই কোনো ব্র্যান্ডিং প্রোডাক্ট নিতে হলে আপনাকে একটা মান্থলি ফি দিতে হবে, আপনার সার্ভিস সঠিকভাবে পেতে হলে আপনাকে যারা সার্ভিস প্রোভাইড করবে তারা শতভাগ সার্ভিস দিতে গেলে আপনাকে অবশ্যই মান্থলি চার্জ দিতে হবে। একটা হচ্ছে লং লাইফ আপনাকে সার্ভিস দেওয়া, সার্ভিস দিয়ে বিজনেস করা একটা, আর একটা হচ্ছে টেম্পোরারি একটা করে নেওয়া, আমি আপনাকে আজীবন গ্যারান্টি দিয়ে একটা ডিভাইস সেল করলাম, দুদিন পরে আমি সার্ভিসের ভিতরে থাকলাম না, ঠিক আছে, এরকম হতে পারে। কেউ আপনাকে বলছে যে প্যাকেজ মূল্য খুব কম, 1 বছরের কোনো চার্জ নেই, 1 বছর পরে আপনাকে আবার একটা ডিভাইস কিনতে, 1 বছর পরে আপনি তাকে খুঁজে পাবেন, খুঁজে পাবেন না, আবার পেলে আবার আবার ফুল প্যাকেজ ডিভাইস নিতে হবে। আপনি যে জিনিসটার ওয়ারেন্টি গ্যারান্টি ফুল সাপোর্ট পাচ্ছেন থেকে ভালো ব্র্যান্ড কোম্পানি থেকে, সেটার হিসাব আর লোকাল হিসাবের মধ্যে অনেক পার্থক্য আছে। ইভেন বাংলাদেশের সব জায়গায় আপনারা সার্ভিস দিয়ে থাকেন, সো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই জিপিএস ট্র্যাকারের সার্ভিসটা পেতে পারেন আপনার যে কোনো ভেহিকেল সেশন। তো আপনারা যারা সেফগার্ড জিপিএস ট্র্যাকার নিতে চান অবশ্যই সাইফুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সাইফুদ্দিন ভাইয়ের ফোন নাম্বার বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, আর ভিডিওর উপরে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। আর আমার এই ভিডিওটার সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। অটো 360 চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আগে থেকে ভিডিও না দেখে থাকেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে। সাইফুদ্দিন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার চ্যানেলের সমস্ত দর্শককেও আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ।